নট ফি হুদামের রববিহীম আয় আলা হুদাম মের রববিহীম মন হচ্ছে যেন তারা বসে আছে তার উপর হেদায়েতির উপর ও উলা ইকহমুল মুফলি হরন অ্যান্ড দিজ আর দ্য পি এরাই একমাত্র যারা সফল যারা বিজয়ী বহু জায়গায় আল্লাহ সুফ হনুমতাল বলেছেন উলা ইকহমুল ফায় এরাই সত্যিকার অর্থে সফল এরাই সত্যিকার অর্থে বিজয়ী আপনার জীবনে যখন বিজয় ঘটে তখন আপনার করণীয় কি অল্লসফ হানুমতাল্লা কোর আনে সূরাতুন নাসরয়ে সেই কথা বলে দিয়েছেন বিহামদি তখন তুমি আল্লাহ সুবহানাহু ওয়া জনে তার সপ্রশংস তাজবি পড়ো এবং তার কাছে তুমি ইস্তিগফার করো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতহ মক্কা হলো লিবারেশন অফ মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওটের উপর চড়ে যখন মক্কায় প্রবেশ করছিলেন তার মাথাটি এতটা ঝুঁকে গিয়েছিল মন হচ্ছে যেন ওটের সাথে তার মাথাটা লেগে যায় এতটা বিনয়িত তিনি হয়েছিলেন উদ্ধত হননি অহংকারী হননি বিজয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওসাল্লামকে বিনয়ী করে দিয়েছে রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন মানতা ওয়া আলিল্লাহ রফা যে আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ সুভায় আনা হুয়াতা গোটা পৃথিবীর মানুষের উপর তার মাথাকে উন্নীত করে দেন ওরফা আনা আমি আপনার শরণকে উন্নীত করেছি উচ্ছকিত করেছি গোটা পৃথিবীর মানুষ কেয়ামত পর্যন্ত আপনার নাম স্মরণ করবে একজন বিজয়ী ব্যক্তির অ্যাপ্রোচ কেমন হওয়া দরকার অ্যাটিটিউড কেমন হওয়া দরকার আল্লাহ রাসুল সাল আলী ওসাল্লাম তা তার জীবন ভর আমাদেরকে দেখিয়ে দিয়েছেন আমরা মহান আল্লাহ সুহান হুয়া তালার কাছে কৃতজ্ঞতা জানাই যে মহান আল্লাহ সুহান হুয়া তালা আমাদেরকে এমন একটি জাতিসত্তার অন্তর্ভুক্ত করেছেন যাদের ব্যাপারে রাসুল্লাহ বলেছেন আমার উম্মার মধ্যে একটি অংশ কেয়ামত পর্যন্ত তারা বিজয়ী হতে থাকবেই এমন কোন সময় থাকবে না কেউ তাদেরকে পরাজিত করতে পারবে তারা সর্বদাই তারা বিজয়ী অবস্থায় থাকবে প্রিয় ভায়েরা সম্মানিত উপস্থিতি আজকে এখানে বিশাল একটি কনফারেন্স এবং এই কনফারেন্সে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের মোস্ট ট্রাস্ট ওয়ার্ডি মোস্ট রিলায়েবল ওলামায় যাদের কথায় কেবলমাত্র কোরআন এবং শোনার প্রতিধ্বনি শুনে শুনতে পাওয়া যায় অন্য কোনো কিছু না এরকম ওলামাই কারাম এখানে উপস্থিত হয়েছেন এবং জ্ঞানের টানে আপনারা এখানে ফিরে এসে আপনারা এখানে চলে এসেছেন জ্ঞান অর্জন করা মুসলমানের জন্য ফরজ একজন মুসলিম কখনোই অজ্ঞ থাকতে পারে না এটা মুসলিমের জন্য জায়েজ নেই ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা যেই জীবন ব্যবস্থা মানুষের জন্য জ্ঞান অর্জনকে ফরজ করে দিয়েছে তলবুল আইল মিফারি নতুন কুল্লি মুসলিম ফা আলা ম্যান্নহুলা ইলাহি লাল্লাহ জেনে রাখো

যেই ব্যক্তির জ্ঞান নাই সে ব্যক্তি অন্ধ এই জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হয় আর জ্ঞান অর্জন করতে হয় এমন একজন ব্যক্তির কাছ থেকে এই জন্য এমনি সিরুর রহমান বলেছেন হচ্ছে দিন অতএব তোমরা তোমাদের ইদিন কাদের কাছ থেকে গ্রহণ করছো সেটা তোমাদেরকে দেখতে হবে কাদের কাছ থেকে তোমরা এই দিন গ্রহণ করছো তোমাদেরকে দেখতে হবে যদি সেই দিন গ্রহণ করার ক্ষেত্রে যদি আমাদের কোনো ভুল হয়ে যায় তাহলে একটা বড় আমরা পড়বো ওয়া ফাহিমি কবি কবি চমৎকার করে তিনি বলেছেন ওয়ামা ইয়াড্রিল জাহিলু জাহুলু বিআন্না ফিহা গাওামিদাহ হায়রেত আকল আল ফাহিম কিভাবে জাহেলরা বুঝবে যে কোরআন এবং সুন্নার মধ্যে এমন বক্তব্য রয়েছে যেগুলো কেবল কেবলমাত্র জ্ঞানীরা তারাই জানে অনেক জ্ঞানী আছে তারাই হয়রান হয়ে যায় পেরেশান হয়ে যায় সেগুলো তারা বুঝতে কি তিনি বললেন ইজা রন্তুল উলুমা বিগাইরি শাইখিন তুমি যদি উইদাউট এনি রিলায়েবল শাইখ স্কলার তুমি যদি জ্ঞান অর্জন করতে চাও দলালতা আনিস সীরাতিল মুস্তাকিমি তারে তুমি সীরাতে মুস্তাকিম থেকে পথভ্রষ্ট হয়ে যাবে ওয়াতাল তাবিসুল উমুরু আলাইকাউল্লে তুম আল হাকিমে তুমি তুম আল হাকিমের চেয়েও অনেক বেশি পদভ্রষ্ট হয়ে যাবে তুম আল হাকিম ছিল একজন বিখ্যাত হাকিম আমার দেশে বলে হাকিম মানে পণ্ডিত এবং হাকিম মানে হচ্ছে আসলে তিনি এমন অর্থাৎ তিনি চিকিৎসাবিদ্যায় তিনি পণ্ডিত ছিলেন তিনি একটা বই লিখলেন এবং বইটি চিকিৎসাবিদ্যার উপর তার বইয়ের মধ্যে তিনি রাসুরুল্স উসলামের একটা হাদিসকে প্রেসক্রিপশন হিসেবে দিলেন আল হেভ সাউদা দাউন মিংকুল্লি দা দাওয়া উম্মিন কুল্লিদা আল হাব্বাতু সাউদা দাওয়া উম্মিন কুল্লিদা যে কালো দানা এটা হচ্ছে সকল রোগের ঔষধ কালো দানা সকল রোগের ঔষধ এখন বই তো বাপে লিখেছে এখানে লিখেছে আল হাব্বাতু সাউদা এবং আপনি জানেন কোন এক সময় এখন আমাদের বাসা বাড়িতে এমন বইপত্র আছে যেই বইপত্র দীর্ঘদিন হওয়ার কারণে ওখানে কালো দাগ পড়ে গিয়েছে এখন এই বইয়ের মধ্যে তো কালো দাগ পড়ে গেছে নিচে চলো আল হাব্বা অর্থাৎ এখানে ছিল কি বা এখানে ছিল বা ছেলে এখানে দেখলো অনেকদিন বই তো পড়েছিল ছেলে আর ভালো করে বই পড়েনি ছেলে এবার বই পড়তে গিয়ে দেখলো বা না হয়ে এটা ইয়া হয়ে গেছে হয়ে গেছে কি ইয়া অর্থাৎ এখন এখানে লেখা হলো আল আল্য়াতুসা কুল্লি দা কালো সাপ হচ্ছে সকল রোগের ওষুধ এখন এই ছেলে তো কালো সাপ খুঁজতেছে কালো সাপ খুঁজতেছে কালো সাপ খুঁজে পেয়েছে কারণ সব রোগের ওষুধ এটা সে খাবে অথবা খাওয়াবে মানুষকে এটা চারিদিক থেকে খুঁজে একটা কালো সাপ পেয়েছে এটাকে লালন পালন করছিল কয়েকদিন পর ওই সাপটাকে কামড় দিয়ে মেরে ফেলেছে জ্ঞানটা হচ্ছে এইরকম কার কাছ থেকে জ্ঞান নিচ্ছেন এটা দেখার বিষয় আল সাউদা এটা হয়ে যাবে প্রিয় ভাইরা সম্মানিত বোনেরা এবং উপস্থিতি যারা দেখছেন অনলাইনে এবং অফলাইনে আপনাদের প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছি হাজার হাজার লোক এখানে উপস্থিত হয়েছেন এটা হচ্ছে জ্ঞানের পাশা রাসুল সাল আলী তিনি বলেছেন লা হাসাদ ইল্লা ফি ইসনাইন লা হাসাদ ইল্লা ইসনাইন তোমাদের একজন যেই ব্যক্তির ব্যাপারে حسাদ করা যায় তোমাদের একজন হচ্ছে যিনি জ্ঞানী জ্ঞান অর্জন করেছেন এবং জ্ঞানকে তিনি বিতরণ করে গিয়েছেন এই রকম ব্যক্তি অতএব সেই জ্ঞানের পিপাসায় আপনারা এখানে এসেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ইউদিল হিকমতমায় ইশা ওয়ামায় ইউতাল হিকমতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা যাকে আল্লাহ সুবহানাহু হিকমত দিয়েছেন প্রজ্ঞা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আল্লাহ সুবহান তাকে ব্যাপক কল্যাণ প্রদান করেছেন সেই কল্যাণের সন্ধানে আপনারা এখানে এসেছেন আল্লাহ আপনাদের এই আগমনকে আল্লাহ কবুল করে নিন এবং জ্ঞান আহরণের এই যে মধুমক্ষিকায় আপনারা এসেছেন এই আয়োজনটাকে আল্লাহ সফেত কবুল করে নিন এখানে ওলামায় কেরাম যারা উপস্থিত হওয়ার কথা সবাই যেন নির্বিঘ্ নির্বিঘ্নে এখানে উপস্থিত হতে পারে আল্লাহ তালা সবাইকে সেই তৌফিক দান করুন এবং যারা উপস্থিত হয়েছেন আল্লাহ সুহনুমা তালা তাদের মাধ্যমে তাদের মুখ থেকে এমন কিছু কথা বের করে দিন যেই বক্তব্যগুলো আমাদের জীবনের জন্যে বিশাল পরিবর্তন অনুঘটক হয়ে যাবে আল্লাহ সুমা তালা আমাদের শেখদেরকে এমন কিছু কথা বলার তৌফিক দান করুন আজকের এই আয়োজন এই সূচনা বক্তব্যের মাধ্যমে শুরু হলো আজকের এখানে সভাপতি হিসেবে রয়েছেন হানজালা মসজিদ সম্মানিত খতিব এবং বাংলাদেশের পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও যে আলেমে দিনের কথা সর্বত্র ছড়িয়ে পড়েছে আমি যাদেরকে উস্তাদ হিসেবে মনে করি তার মধ্যে একজন ডক্টর সাইফুল্লাহ হাফিজফুল্লাহ